হ্যালো আপুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। বরাবরের মতো আজকেও আমি চলে এসেছি একটা এক্সাইটিং একটা ভিডিওর রিভিউ নিয়ে, যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই না। এখনকার মোস্ট কমন প্রবলেম কিন্তু আমাদের ফেসে দাগের প্রবলেম, যেটা কিন্তু সহজে রিমুভ হতে চায় না। তাই আমি আজ যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করব, রিভিউ দেব, সেটা আমি নিজে ইউজ করে অনেক বেশি স্যাটিসফাইড হয়েছি। তাই তোমাদেরকে এই প্রবলেম থেকে মুক্ত করতে চলে এলাম। দাগ থেকে কিভাবে তোমরা মুক্তি পাবে এ টু জেড নিয়ে আমি আজ কথা বলবো। তাই ভিডিওটা না টেনে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ মি এ লাইক, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আজ আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপার মিরাকেল অল স্পট কিল ক্রিম। এই প্রোডাক্টটা সাম্বাইমি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, আর আমরা কিন্তু সবাই জানি সাম্বাইমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। আর এই প্রোডাক্টটা, বিশেষ করে এই এক্সেপশনাল প্রোডাক্টটা সাম্বাইমি তৈরি করেছে আমাদের দাগ একদম ভেতর থেকে রিমুভ করার জন্য। আর তোমরা এই ক্রিমটার গুগলে সার্চ করলে হাজার হাজার রিভিউ পাবে, কারণ এটা একটা ওয়ার্ল্ড ফেমাস একটা ক্রিম। এই প্রোডাক্টটা তোমরা 30 ml পাবে, এবং এই প্রোডাক্টের প্রাইসটা আমি বলে দিই, এটা মাত্র 1350 টাকা। তোমরা অন্যান্য পেজে এটা হচ্ছে 1500 টাকা 1600 টাকা পর্যন্তও পেতে পারো, কিন্তু এই প্রোডাক্টটা আমি কিনেছি ইমার্ট ওয়ে পেজ থেকে এবং এটার প্রাইস 1350 টাকা। আর তোমরা যদি আমার কুপন কোডটি ইউজ করো তাহলে তোমরা 1350 টাকার উপরে আরও 5% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। আমি আমার পেজ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং আমার কুপন কোডটিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা যারা পারচেস করতে চাও তারা কুপন কোডটি ইউজ করে পারচেস করতে পারো। এবার আসি এই প্রোডাক্টটা মূলত কী কাজ করে সেটা নিয়ে। যাদের ব্রনের দাগ আছে, ব্রনের কালো স্পট আছে, যাদের দেখা যাচ্ছে পিম্পল র্যাশের প্রবলেম আছে, যাদের ফেসে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, যাদের পিগমেন্টেশন প্রবলেম আছে, যাদের ফেসে মেস্তার দাগ আছে, তাদের সকল ধরনের দাগ এই প্রোডাক্টটা পার্মানেন্টলি সলভ করে ফেলবে, শুধুমাত্র কাটা দাগ ছাড়া। অর্থাৎ আমাদের কাটা দাগ, ছুলে যাওয়া দাগ বাদে আমাদের ফেসে যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের স্পট আছে, সকল ধরনের স্পট পার্মানেন্টলি সলভ করে ফেসটা পুরো ক্লিন করে ফেলবে এই জাস্ট একটা ক্রিম। তোমাদেরকে আমি দেখাই, এখানে লেখা আছে আবাফা 14 ডেজ সুপার মিরাকেল স্পট অল কিল ক্রিম। এখানে কিন্তু স্পট কিল ক্রিম লেখা আছে, স্পট রিডিউস ক্রিম লেখা নেই। অর্থাৎ তোমাদের স্পটটা ভেতর থেকে পুরো মেরে ফেলে ব্যাকটেরিয়াটা দূর করে একদম স্কিনটা কিন্তু ক্লিয়ার করে দিবে, মাত্র 14 দিনে এটা রেজাল্ট দিবে এখানে বলাই আছে। আর যেসব প্রোডাক্টে তোমাদের লেখা থাকে যে রিডিউস স্পট, সেই ক্রিমগুলো কিন্তু তোমাদের স্পটটা জাস্ট হালকা করবে, জাস্ট হালকা করে রিডিউস করবে, কিন্তু একবারে কিন্তু তোমাদের রিমুভ করে ফেলবে না। কিন্তু এই প্রোডাক্টে তোমাদের স্পট একবারে কিন্তু রিমুভ হয়ে যাবে। এই প্রোডাক্টটা সকল ধরনের আপুরা ইউজ করতে পারবে, এবং এই প্রোডাক্টটা কিন্তু আমাদের দাগ ভ্যানিশ করার পাশাপাশি কিন্তু একটা ময়শ্চারাইজার হিসেবেও আমরা এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে পারবো আমাদের ফেসে। আমারও এমন না যে পিম্পল হয় না, দাগ হয় না, আমার কিন্তু অনেক বেশি পিম্পল হয়, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে দাগগুলো কিন্তু আমার ফেসে পুরো পার্মানেন্টলি থেকে যায়। এটা আমার মেন একটা প্রবলেম ফেসে, যার জন্য আমি এই ক্রিমটা অনেক খুঁজে খুঁজে বের করেছি, এবং এই ক্রিমটা আমি টানা মোটামুটি 10 দিন ইউজ করেছি। এবং 10 দিন ইউজ করার ফলে আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমার 3 থেকে 4 দিন পর ডে বাই ডে আমার যে কালো স্পটগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ করে করে হালকা হয়ে যাচ্ছে, এবং আমি ফুললি স্যাটিসফাইড এই প্রোডাক্টটা নিয়ে। সো এখন আমি বলবো এই প্রোডাক্টটা কীভাবে তোমাদের ফেসে ইউজ করতে হয়। এই প্রোডাক্টটা মোটামুটি দিনে 2 বার তোমরা অ্যাপ্লাই করতে পারবে ময়শ্চারাইজার হিসেবে। দেখা যাচ্ছে সকালে তোমরা ঘুম থেকে উঠে মুখটা ক্লিন করার পর এটা অ্যাপ্লাই করলা, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমাদের ফেসটা ক্লিন করার পর এটা অ্যাপ্লাই করতে হবে। সো এটা আমি কনসিস্টেন্সি আমি দেখিয়ে দিই তোমাদের। এটা একদমই একটা বেবি টাইপের প্রোডাক্টের মতো একটা কনসিস্টেন্সি, একদমই তোমাদের ফেসে ভালোভাবে বসে যাবে, এবং তোমাদের ফেসটা কিন্তু এইটা দেওয়ার পরে, এই ক্রিমটা দেওয়ার পরে তোমাদের ফেসটা কিন্তু গ্লো করবে আস্তে আস্তে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের ফেসটা কত সুন্দরভাবে গ্লো করছে। আর এইটা আমি ইউজের কথা তোমাদের বলবো, তোমরা যারা টোনার সেরাম ইউজ করো না তাদের বলবো তোমরা চাইলে ফেসটা পুরো ক্লিন করে জাস্ট মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে জাস্ট ডিরেক্ট এটা অ্যাপ্লাই করতে পারো। আর যারা টোনার সেরাম ইউজ করো তারা টোনার সেরাম ইউজ করার পরে ময়শ্চারাইজিং ক্রিমের বদলে তোমরা এই ক্রিমটা অ্যাপ্লাই করবে দিনে 2 বার, সকালে এবং রাতে।
এই ক্রিমটা কিন্তু তোমাদের শুধু স্পটে দিয়ে দিলে কোনো কাজ হবে না, এই ক্রিমটা তোমাদের ফুল ফেসে দিতে হবে। ফুল ফেসটা তোমাদের যেমন ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করো সেই ক্রিমের মতো করে তোমাদের ফুল ফেসে দিয়ে মাসাজ করে বসিয়ে দিতে হবে। এতে করে এই প্রোডাক্টটা নিজে আইডেন্টিফাই করবে তোমাদের ফেসে কোথায় কোথায় পিগমেন্টেশন প্রবলেম আছে, কোথায় কোথায় দাগের প্রবলেম আছে, কোথায় কোথায় প্রবলেম আছে, ক্রিমটা নিজেই আইডেন্টিফাই করে নেবে। তোমাদের শুধু দাগে দিলে কোনো কাজই হবে না। সো আজকের ভিডিওতে তোমরা কিন্তু শিখে নিলে যে কীভাবে দাগের প্রবলেম পার্মানেন্টলি রিমুভ করতে হয়। এই প্রবলেমটা আমি অনেক আগে থেকে ফেস করতাম এবং আমি যখন এই প্রোডাক্টটা হাতে পেয়েছি তখন আমি ফুললি স্যাটিসফাইড যে আমার ফেসে এখন থেকে আর কোনো দাগের প্রবলেম হবে না, এবং হলেও এটা দিলে আমি আস্তে আস্তে আমার দাগের প্রবলেমটা রিডিউস করে ফেলতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।